So, lifestyle. Right. Lifestyle কিভাবে সবার সামনে সবকিছু বলি? তবে একটা সহজ জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে ইদানিং আমার একটু দেরি হচ্ছে, খুব ইদানিং গত দু সপ্তাহের জন্য হতে পারে, কিন্তু গত 10 বছরে বলা যায় 10 বছরই বলবো, এর আগের টাইম ভুলে যাই মনে থাকে, আমি কোনোদিন 8:30 পরে বিছানায় থাকিনি। সকাল 8:30 পর কখনো বিছানায় থাকিনি? আমার মনে হয় না আমি 8:30 পরে বিছানায় থাকি। আচ্ছা, আমি আলি রেজার, এবং আমি যদি 7টায় ঘুমাতে যাই আমি 8:30 উঠে যাই। সকাল 7টায় ঘুমাতে গেলে 8:30 না সন্ধ্যা 8:30 বলছেন? সকাল 8:30। একই সম্ভব? আমার সমস্যা হচ্ছে যে আমার আমার সবচেয়ে প্রিয় পৃথিবীর সবচেয়ে প্রিয় যদি কোনো কিছু থাকে, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আলো। ওকে, সো আলো আমার কাছে আমাকে এক্সাইটেড, মানে সবসময় আলো আমাকে ভালো লাগায়। আলো আমাকে, আলোর মধ্যে আমি অনেক কিছু খুঁজে পাই, আলোর মধ্যে আমি লাইফ পাই, আলোর মধ্যে যে কারণে আমি সিনেমা করতে আসছি, হয়তো বা আমি লাইটস এত পছন্দ করি। সো যখন আমার পর্দায় আলো ঢুকে তখন আমি আর বিছানায় আসলে থাকি না, আমি আলো মিস করতে চাই না। আর সহায় কি, সকালবেলার যে আলোটা পড়ে ওইটা অনেক সুন্দর, ওটা ওটা খুব কষ্ট দেয় না, ওটা আরামের। আর যদি খাদ্যাভ্যাস নিয়ে জানতে চাই যে আপনার, আমি সর্বভুক এবং স্বল্পাহারী। সর্বভুক স্বল্পাহারী? হ্যাঁ, সো আমি কম খাই এবং কিন্তু আমি সব খাই। আমার কোনো রকমের আলাদা রকমের এটা খাবো না ওটা খাবো না এরকম কিছু নাই। কিন্তু ইউজুয়ালি দিনটা শুরু করেন কি দিয়ে, কি খাওয়া দাওয়া করে, নাস্তা করেন? ডেফিনেটলি সকালে ব্রেকফাস্ট থাকে, এবং ব্রেকফাস্টে ডিম থাকতে হয়, ব্রেকফাস্টে পরোটা থাকতে হয়, এবং সাধারণত ঢাকা আমরা রেগুলার বাংলাদেশে মধ্যবিত্ত যেই ব্রেকফাস্ট করি আমি সেটাই করি, নর্মাল যে আমাদের ভাজিটা যে সকালবেলা যায় সেটাই করি। লাঞ্চেও আমি নর্মাল ভাত যা হয়, যা আমার অফিসে একজন কুক আছে, নাম হচ্ছে কুদ্দুস, আমি মনে করি উনি উনি কুক না, উনি একজন আর্টিস্ট। সো অসাধারণ তার রান্না, অসাধারণ তার ক্ষমতা রান্নার। সো ওই কুদ্দুসকে খাওয়াই আমরা বেঁচে আছি, এবং ও শুধুমাত্র রান্না করে না, ও প্যাশনেটলি কাজটা করে। সো আমার দুপুরের খাবার ব্যাপারে আমার কোনো চিন্তা হয় না। আর পৃথিবীর শ্রেষ্ঠ রান্না করার মানুষ হচ্ছে আমার মা। সো যেহেতু রাতে বেলা আমার মা আমাকে খাবার পাঠিয়ে দেয়, আমি বাসায় একা থাকি, সো সো আমার বাসায় আম্মা খাবার পাঠায়। সো মোটামুটি আমি মোটামুটি দুইজন বিগ আর্টিস্টের খাবারের মধ্যে আছি, একজন হচ্ছে আমার দুপুরের অফিসের কুদ্দুস আর ইয়ে। আর শুটিং এর খাবারটাই আমরা চেষ্টা করতেছি এখন ভালো করার, বিকজ বাংলাদেশে শুটিং এর খাবারের ব্যাপারে এখনো পর্যন্ত এরকম ক্যাটারিং সার্ভিস তৈরি হচ্ছে না। আমরা ওই আমি যে বললাম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার আমার কাজ করার চেষ্টা, ওইগুলাতে আমরা এখন চেষ্টা করতেছি যে সবাইকে বলতেছি যে কেউ শুটিং এর খাবার ক্যাটারিং ইনভেস্ট করো, ওইটা একটা সার্ভিস করো, হেলদি ফুড দাও, কারণ প্রপার জায়গায় রান্না যদি না হয় তো ভাল এক ভাল চুলায় যদি রান্না, আমার ক্রুরা তো অসুস্থ হয়ে যাবে, ক্রুরা তো খেতে পারবে না। সো ক্রুদের এই জন্য আমরা চেষ্টা করতেছি যে শুটিং এর খাবারটা হেলদি রাখার জন্য, প্র্যাকটিসটা যেন এনশিওর করা যায় এবং সবাই যেন পরিষ্কার জায়গায় খাওয়া হয়, কি শুটিং এ অনেক ময়লা জায়গায় অনেকে খায়, সেটা না, পরিষ্কার জায়গায় খাওয়াটা খুব জরুরি। রাইট, তো আপনার কাছ থেকে আপনার সম্বন্ধে আমরা শুনছি, কিন্তু আপনার কাছের মানুষ কে কি বলছে একটু আমরা দেখি এবং আমরা শুনি, দেখি কি আছে। অমিতাভ রেজা, আমার জন্য কেমন এটা বলার আগে বলা উচিত যে ভাইয়া আসলে মানুষটা কেমন? ভাইয়া এমন একজন মানুষ যে নিজেরটা চিন্তা ছাড়া মানুষের চিন্তা অনেক বেশি করে, এবং ও আমার জন্য সবচেয়ে ইন্সপায়ারিং একটা মানুষ। নিজেকে আমি যদি বলি ইন্সপায়ার আমাকে সবচেয়ে বেশি কে করে, সেটা অমিতাভ রেজা, এবং নট অনলি মি, এটা আমার হোল হাফ স্টফ ডাউন টিম, আমরা সবাই একই কথাই বলবো। কারণ উনি দুটা জিনিস শিখেছে, একটা হচ্ছে পরিশ্রম আর একটা হচ্ছে অনেস্টি। সো যে মানুষটা পরিশ্রম করবে, সৎ থাকবে, ও সাকসেসফুল হবে। সো অমিতাভ ভাই আমার কাছে অসাধারণ একটা মানুষ। লাইফস্টাইল বলতে অমিতাভ ভাইয়ার ভেরি সিম্পল টাইপের মানুষ, সকালে ঘুম থেকে ওঠা, গুছানো টাইপের মানুষ, দেখে মনে হয় আওলা টাইপের একটা মানুষ, আসলে একেবারেই না, খুবই গুছানো। তার বাড়ি, তার বাসায় কখনো গেলে বোঝা যায় যে ও আসলে অমিতাভ রেজা যে কি পরিমাণ গুছানো, একদমই অগুছালো পছন্দ করে না। আর প্রচুর বই পড়ে, এই কারণে তার বই এখানে সেখানে থাকে, কিন্তু স্টিল যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকতে হবে, সেটা গুছানো যায় না। সো ওইটা একটা ব্যাপার আছে। প্রচুর ছবি দেখে, সো তার ডিভিডিগুলো খুবই গুছানো থাকে, এবং কোথায় কোন র্যাকে কোথায় ডিভিডি কোনটা আছে এটা ভাইয়ার চেয়ে ভালো মনে হয়, আমরা যারা গুছাই আমরাও বলতে পারবো না। সো এই দিকটা আছে। আর কাপড় চুপড়ের ব্যাপারে যদি বলেন, কাপড় চুপড় আমাদের তো অলওয়েজ কমফোর্টেবল, কমফোর্টেবল কাপড় পরতে পছন্দ করে, কখনো কালারফুল কাপড় পরে, খুবই কটন টাইপের, খুবই কমফোর্টেবল যেটা পরে আরাম হয়। শর্টস তার ফেভারেট,
শর্টস থেকে পরে অথবা পাঞ্জাবি পছন্দ করে, কিন্তু কমফোর্টেবল হতে হবে, জিনিসটা অনেক বেশি ইয়ো টাইপের জিনিস পরেন না, একেবারে খুবই সাধারণ টাইপের সিম্পল টাইপের কাপড় চোপড় পরে। অমিতাভ ভাইয়ের জন্য মেসেজ হচ্ছে, যেভাবে মেনটেন করতেছো শরীরটা ওইভাবে মেনটেন আরো করতে হবে, প্রপার খাওয়া দাওয়া করতে হবে, দুধ এবং অন টাইমে খেতে হবে। রাইট টাইমে না খেয়ে দুপুরের দুইটার খাবার ছটার সময় খেয়ে আসলে লাভ নেই, এটাতে শরীর আরো খারাপ হবে। সো এদিকে যত্ন নিতে হবে এবং অবশ্যই টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ক্রুদের খবর রাখছি কিন্তু নিজের খবর নেই। না নিজের খবর রাখি তো, নিজের খবর নাই। যে ওই যে শুনলাম যে আমরা একটু আগে, আমি একটু আমার অ্যাসিডিটির প্রবলেম এর কারণে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে না, সেই কারণে মাঝে মাঝে খাওয়া হয় না আর কি। আর আমার মনে হয় আমি খাই না যদি আমি টেনশনে থাকি। টেনশনে থাকলে আমি বোধহয় খেতে পারি না, অনেক সময় খুব বাজে বাজে টেনশন হয় তখন মনে হয় যে তখন একদম খেতে ইচ্ছা করে না, মানে খুবই অনিয়ম হয়ে যায় আর কি এই কারণে। আর মৌ আমার জীবনের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন, আমার জীবনে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন এই পর্যন্ত কে থাকে সেটা আমার বোন মৌ। কারণ উইদাউট হার আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব ছিল না। আমি ছবি বানাতে পারতাম, আমি যে এখন ডিসিপ্লিন ডিফে এত কিছু বলতেছি এটা সম্ভবই হয়েছে ওর কারণে। কারণ ও যদি আমার কোম্পানির হাল না ধরত এবং এই কোথায় ভ্যাট দিতে হবে, কোথায় ট্যাক্স দিতে হবে, কি করতে হবে, কাকে পেমেন্ট গোছানো, অফিস করতে, এই গোটার ব্যাপারটা সামলাই হচ্ছে ও। আমি যে এখন এখানে বসে ইন্টারভিউ দিতে পারতেছি এটার কারণটা হচ্ছে এইটাই যে ও আমার জীবনে হালটা ধরে আছে এবং খুব বিশ্বাস। আমি যেমন আমি জানি না আসলে আমার বেতন কত পাই, কীভাবে উঠাই, কত কীভাবে যাই, আমি কিছু জানি না, আমি জানতেও চাই না, আমি কখনো জানতে চাই না যে আমি কত টাকা উপার্জন করতে পারতেছি, আমি গত 2 বছরে কত টাকা প্রফিট করলাম আমার বিজ্ঞাপনে, এটা আমি জানতে চাই না। এমন বলতে পারেন যে আমার কোম্পানি তাহলে বড় হবে না, দরকার নেই, আমার কোম্পানি ও যদি বড় করতে পারে হোক, আমি চাই না। আমার প্রতি মাসের বেতন আমার ডিভিডি কেনা, বই কেনা, আইফোন কেনার টাকা থাকলেই হবে আপাতত, এর চেয়ে বেশি দরকার। আপনার সাথে আরো কথা বলবো আমরা, একটা বিরতি গেছি আবারও। প্রিয় দর্শক নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছে খুব শিগগিরই। আপনারা দেখছেন হরলিক্স লাইট, লাইফ টু দ্য ফুলেস্ট, কথা বলছিলাম অমিতাভ রেজার সাথে। বিরতিতে যাবার আগে আপনার লাইফস্টাইল সম্বন্ধে শুনেছি, এবারে আমি একটু জানতে চাই যে আপনার এই যে মেকিং এর কথা আপনি বলছিলেন এবং আপনার যে ক্রিয়েশনের কথা বলছেন এবং এখনো অনেকগুলো কাজ আপনি হাতে আছে এবং করছেন রেগুলার বেসিস, এবং সেই সাথে আপনি ফিল্মের কাজও ধরতে যাচ্ছেন এবং প্ল্যানিংও চলছে এবং আপনি ডেফিনেটলি স্ক্রিপ্টিং এর কাজগুলো করছেন, সো ফিল্মেও কি উই আর এক্সপেক্টিং সামথিং রিয়েলি ডিফারেন্ট ফ্রম ইউ? অর বিজ্ঞাপন ওই সময় একটা টাইম ছিল, স্পিরিট ছিল, একটা সিচুয়েশনে বিজ্ঞাপন বানিয়েছি। ফিল্মে আমি ফিল্ম আমি নাটক টেলিভিশনের জন্য কাজ করেছি, ফিকশন কিছু, সেগুলো এক লেভেলের, কিছু মানুষের ভালো লেগেছে, কিছু মানুষের ভালো লাগে নাই। আর সিনেমার ব্যাপারটা তো আমি জানি না, সিনেমার ব্যাপার আমি আদৌ সিনেমা বানাতে পারি কি না এটা তো আমি জানি না। সো আমি বিজ্ঞাপন বানাতে পারি বলে যে আমি সিনেমা বানাতে পারবো এটার কোনো নিশ্চয়তা বলা যায় না, এটা হলো এক। দুই হচ্ছে যে আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব না, আমরা একটা সহজ গল্প বলার চেষ্টা করব এবং আমরা একটা গল্প বলার চেষ্টা করব এবং গল্পটা যা হয় সেগুলো আসলে ডিফারেন্ট হয় এখন। সো আমরা ডিফারেন্ট না বানাই, আমরা সহজ কিছু বানাই কারণ সবাই তো ডিফারেন্ট কিছু করছে, তো আমরা সহজ কিছু করি সেটাতে যদি ক্লিক করে এটা অবশ্য খুব বেশি। আমি যারা জীবনে কোনোদিন একটা জিনিস আমি কখনো চেষ্টা করি নাই যেটা ক্লিক করতে হবে, এটা আমার কখনোই উদ্দেশ্য ছিল না যেটা পপুলার হইতে হবে। আমি একটা গল্প বলতে চাইছি, আমাকে বিজ্ঞাপনে কাজ দিছে এটা এরকম করে করলে পরে আমার মনে হচ্ছে এটা ঠিক থাকবে, আমি শুধু ওইটুকু বিশ্বাসী। এটা মানুষের পছন্দ হবে কি না হবে না, এটা যদি আমি সৎ হই তাহলে হবে, এটা যদি আমি অসৎ হই তাহলে হবে না। আমি যদি কাজটা জানি আর সৎভাবে করি এটা হবে, আর যদি না জানি কাজটা তাহলে এটা হবে না। ক্রিস্টাল ক্লিয়ার। আমরা আরেকটু দেখি যে আপনার অন্য কোন কাছের মানুষ বা পছন্দের মানুষ আপনাকে যে পছন্দ করে এরকম কেউ কিছু বলেছে কিনা আপনার সম্বন্ধে। অমিতাভ আমার খুব ভালো বন্ধু, আমরা অনেক দিন থেকেই বন্ধু, আই থিঙ্ক উইল বি 12 ইয়ার্স নাও। আমরা অলমোস্ট একই সময় আমাদের ক্যারিয়ার শুরু করেছি, আমি অ্যাডভার্টাইজিংয়ে ও ফিল্ম মেকার হিসাবে কাজ শুরু করেছে ব্যাক ইন 98-99, অ্যারাউন্ড দ্য সেম টাইম আই স্টার্টেড। মানুষ হিসেবে বলতে গেলে এই মিডিয়ার ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে বা অ্যাডভার্টাইজিংয়ে রিলেটেড যারা লোকজন তারা কেউই খুব একটা আসলে নর্মাল টাইপের না, ইন টার্মস অফ আমাদের চিন্তাভাবনা, আমাদের লাইফস্টাইল, স্পেশালি যারা প্রোডাকশনের সাথে জড়িত এবং অ্যাডভার্টাইজিংয়ে, আমাদের লাইফস্টাইল ইজ ভেরি ভেরি বিজার।
কারণ কোনো অফিশিয়াল টাইমিং নাই কখন আসলে কাজ করা কখন ফ্যামিলি লাইফ এটা খুব অফেন গেটস ভেরি কনভিউলেটেড ইন টার্মস অফ কখন কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত না সো অনেক সময় বাইরের মানুষজন আমাদের অনেক ভুল বুঝে যে আসলে আমাদের টাইমটা আমরা কীভাবে ম্যানেজ করি বা অনেকে ভাবে যে হাউ কাম ইউ আর স্টিল ইন দ্য অফিস রাত 10টার সময় বা আমি তারপর সারা রাত শ্যুট করছে তারপরে সারাদিন ঘুমালো আবার সন্ধ্যা থেকে কাজ শুরু করলো সো নিয়মটা আসলে ওইভাবে মেনে চলা হয়ে ওঠে না কারোরই অমিতাভের প্রিয় খাবার আমি যতদূর জানি জাপানিজ ফুড এবং সুশি সে খুব পছন্দ করে মাঝে মাঝে ফোন করে বন্ধু সুশি খাবে চলে আসো সুশি ছাড়া তো পৃথিবীতে কোনো খাবার আছে বলে আমার মনে হয় না সে জানে সে দেশে হোক বিদেশে হোক ফার্স্ট প্লেস ইউড ভিজিট ফর ইটিং ডাইনিং ইজ সুশি প্লেস আর একটা খুব মজার জিনিস আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা কীভাবে সম্ভব যে অমিতাভ দুনিয়ার মানুষ আশেপাশে শুটিং চলছে মাঝখানে 10 মিনিট একটা ব্রেক সে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল এবং মাঝে মাঝে নাক ডাকার শব্দ শোনা যায় সো একটা খুবই ইউনিক একটা জিনিস যে ওর ঘুমোতে কোনো প্রবলেম হয় না একটা কারণ প্রবলেম রাত্রে নিশ্চয়ই সে অনেক রাত জেগে কাজ করতে হয় খুব বেশি পর্যাপ্ত সময় সে পায় না ঘুমানোর জন্য সো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য দিনের যে কোনো সময় সে যে কোনো খানে যে কোনো মুহূর্তে সে ঘুমিয়ে পড়তে পারে আই ফাইন্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামিউজিং That is very interesting. ঠিক ঘুমা যায় এটা রিসেন্ট টাইমে হয়েছে থ্যাঙ্ক গড ভিডিও দেখতে দেখতে আপনি এখন ঘুমাচ্ছেন না আমার এখন ঘুমা যায় কারণ হচ্ছে এখন আমার আমি এখন ঘুমা যায় কারণ হচ্ছে এখন আমার কাজ কম আচ্ছা কাজের প্রেসার থাকলে আপনি জেগে থাকেন বাকি সময় আপনি ঘুমিয়ে হ্যাঁ কারণ হচ্ছে কাজ কম এই কারণে যে এত পোলা পাইন তৈরি হয়েছে এবং ওরা এত ভালো কাজ করে যে আমার আসলে কিছু করা লাগে না দেখা যায় শুটিং এর সময় যে আমার অ্যাসিস্ট্যান্ট বিপু লাইরিন ওরাই আর্টিস্ট আর্টিস্ট রেডি টেডি করে শর্ট টট এমন ভাবে নিয়ে নেয় আমার মন মতোই সেটা আসলে সত্যি কথা আমার চেয়ে ভালো না এখন তো এই কারণে যে ওরা এমন ভাবে নিয়ে নেয় আর ওদেরকে আমি এত স্পেসটা দিয়ে দিই যে নামার জন্য দেখা যায় আমার কাজই করার থাকে না আর আমার একটা খুব বিচ্ছিরি লোক আছে আমার মাঝে মাঝে তার সাথে কাজ করতে হয় সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান রাশেদ জামান সো এই লোকটা আলো করতেও মাঝে মাঝে এত সময় নেয় বা তখন আমার অনেক ঘুম পায় ওইসব সময় আমি ঘুমাই যাই বেচারা এখন শুনলে বহুত কষ্ট পাবে না কষ্ট পেলে উনি জানে যে উনি কতটা বেচারিটা করে রিয়েলি ফানি কিন্তু এখন এই জন্য আপনি ঘুমিয়ে যান ওই সময় একটু ঘুমিয়ে নেন আর কি সময়টা কাজে লাগান 10 মিনিট এন্ড সুশি মানে যে কোনো জায়গায় গেলেই আপনি সুশি সুশিটা কি জানি এটা হইছে সুশির সাথে অদ্ভুত এটা আমার এত পছন্দের খাবার হয়ে গেছে পৃথিবীর আমি কান ফেস্টিভ্যালে যত গেছিলাম ওইখানে সব বেশি রেস্টুরেন্ট নাই ধর কান ফেস্টিভ্যালে ঘুরতেছি হঠাৎ করে হাঁটতে হাঁটতে রাস্তায় কোন চিপায় ছোট্ট দোকান একটু ছোট্টু একজন তিনজন দাঁড়ানো যায় ওইখানে ঢুকে তিনজন বসা যায় জাপানিজ রেস্টুরেন্ট ঢুকলাম কি পাওয়া যায় সুশি আছে তো পাইছি অনেকদিন খাই ওইখানে গিয়ে আমি সুশি খাইছি দেখলি আর কি কেমন জানি হয় আর কি মানে দেখলেই মনে হয় যে ডাকছে জমদা বাসো আমাকে খাও আর বেস্ট সুশি আসলে বাংলাদেশে পাওয়া যায় সারা পৃথিবীর বেস্ট সুশি আমার মনে হয় কারণ এটা কি মানে লোকালাইজ আমি জানি না আমি জানি না আমার কাছে ঢাকার যে রেস্টুরেন্ট আমি সুশি খাই সেটা হচ্ছে ভালো সুশি আমি অন্য কোনো জায়গায় খাই নাই বিকজ প্রবাবলি এটা একটি মানে হাফ ডান এর যেটা কিছু মনে হয় আর কি মজা কারণ র সুশির তো টেস্ট একেবারে অন্যরকম কে বলে আপনি কি বলতে চান আমাকে এটা টেস্ট অন্যরকম মানে সুশি মানে আমি যদি জানি আর কি এতে ভালো কোনো খাবার হইতেই পারে না সুশি তে ও মাই গড তো বোঝা যাচ্ছে যে কোনো জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে সুশি থাকতে হবে এন্ড ইউ আর অল সেট তিন বেলা খেতে পারি তিন বেলা খেতে পারবেন আমি সকালে ব্রেকফাস্টও খাই ব্রেকফাস্টও সুশি খাই মানে বিদেশে কোনো রেস্টুরেন্টে যদি ব্রেকফাস্ট সুশি থাকে খাই দ্যাটস ভেরি ইন্টারেস্টিং থ্যাংক ইউ ভেরি মাচ অমিতাভ প্রেজেন্ট টাইম দেওয়ার জন্য এবং সময় একবার শেষ কেন সময় বাধা আচ্ছা ঠিক আছে ছকে বাধা সময় বাধা বাট থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম প্রিয় দর্শক কথা বলছি আমি অমিতা প্রজার সাথে কথা একেবারে শেষ এবং সময় শেষ পরবর্তীতে হাজির হব নতুন অতিথি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাই করছি ধন্যবাদ সবাইকে সে তুমি